আহমদী এবং অহমদী মুসলমানের মধ্যে মৌলিক ইসলাম নিয়ে কোনো পার্থক্য নাই মৌলিক সমস্যা নাই তারা যে ইসলামে বিশ্বাস করে আমরাও সে একই ইসলামে বিশ্বাস করি কালেমা নামাজ রোজা জকাত হজ আমি কুতুবিহিমিহি মিন্ মত দর্শক যতগুলো বিষয়ে একজন আহলে ওয়াল জামাতের সুন্নি মুসলমান বিশ্বাস রাখে সবগুলোতে আমরাও বিশ্বাস রাখি আমরাও সুন্নি সেই অর্থে যে অর্থে হজরত মোহাম্মদ সাল আলী ও আমাদেরকে শুননত শিখিয়েছেন তফাতটা হচ্ছে একটি বাণীকে কেন্দ্র করে হজরত আকদাস মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলে গিয়েছেন শেষ যুগে যখন মুসলমানরা নানা দলে উপদলে বিভক্ত হবে নানা ধরনের বিপর্যয় এবং নৈরাজ্য দেখা দিবে ইমান থাকবে না মুখে ইসলাম থাকবে আচরণে ইসলাম থাকবে না কথায় ইসলাম থাকবে বাস্তবে ইসলাম থাকবে না তখন মুসলমানদেরকে এক করার জন্য আধ্যাত্মিকতা শেখানোর জন্য আবার ইমান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের এক পূর্ণাঙ্গীন অনুসারী প্রতিশ্রুত মাসি এবং ঈসা হিসাবে ইমাম মাহাদি হিসাবে আগমন করবেন এই কথা সবারই জানা ঈসা আলাইসালাম আবার আসবেন আমাদেরকে উদ্ধার করবেন ইমাম মাহাদি আলাইসালাম আসবেন আমাদেরকে উদ্ধার করবেন আমরা যারা আহমদিয়া মুসলমান অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের সদস্য আহমদিয়া তরিকার মুসলমান আমরা বিশ্বাস করি মহানবী সাল্লাহ সত্য তার ভবিষ্যৎবাণী ও সত্য যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে বলে ঠিক সময় মতো আল্লাহ রসুল সাল্লাহ আলিবাস্লামের এক শিষ্য এক অনুসারী ঈসা মসি এবং ইমাম রূপে আগমন করেছেন তার পবিত্র নাম হজরত মির্জা গুলামে আহমদ কাদিয়ানী আলহালাম আগের ঈসা আলেহ সালাম কোরআনের শিক্ষা অনুসারে স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় মারা গেছেন পরের ঈসা রূপক ঈসা পরের ঈসা তার গুণে গুণান্বিত এক ব্যক্তির নাম তার রূপে রূপান্তরিত এক ব্যক্তির নাম তার মতো যুগে তার মতো চিকিৎসা পদ্ধতিতে যিনি আগমন করবেন তাকে ঈসা বলা হয়েছে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা বিশ্বাস করে সে ব্যক্তি এসে গেছেন যার আসার কথা ছিল প্রতিশ্রুত মাসি এবং ইমাম মাহাদি আলসালাম এসে গেছেন অন্যরা বলছেন তিনি আসবেন ঠিকই কিন্তু এখনো আসেননি এতটুকুই হচ্ছে মৌলিক বিষয় যেটা আমাদের বুঝতে হবে তফাৎ এতটুকু ধন্যবাদ